27 সেকেন্ডের কল রেকর্ডে ফেঁসে গেলেন এসপি বাবুল আক্তার। চট্টগ্রামে মাহমুদ আক্তার মৃত্যু হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। 27 সেকেন্ডের কল রেকর্ডে এই মামলার গতি পাল্টে যায় বলে পিবিআই এর একাধিক সূত্র জানিয়েছে। পিবিআই সূত্রে জানা গেছে, ওই দিন সকাল 7:37 মুসা নামের এক ব্যক্তিকে মোবাইলে ফোন করেন বাবুল আক্তার। সালাম দিয়ে মুসা ফোনটি রিসিভ করতেই ওপর থেকে বাবুল আক্তার বলেন, তুই কোপালি ক্যান। 3-4 সেকেন্ড থেমে আবার বলেন, বল তুই কোপালি ক্যান, তোরে কোপাতে কইছি। এরপর ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন বাবুল আক্তার। এর আগে চট্টগ্রামে মাহমুদ আক্তার মৃত্যু হত্যাকাণ্ডের ঘটনায় তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারকে প্রধান আসামি করে মোট 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, 2016 সালের 5 জুন ভোরে চট্টগ্রাম শহরের জিসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় কুপিয়ে এবং গুলি করে হত্যা করা হয় মাহমুদা খানম মিতুকে। তিনি সে সময় পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী ছিলেন। ঘটনার সময় পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর কিছুদিন পর বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেন মৃত্যু হত্যাকাণ্ডের জন্য বাবুলকে দায়ী করেন। প্রথম দিকে মামলাটি ডিবি তদন্ত করলেও 2020 সাল থেকে মামলাটি তদন্ত করছে পিবিআই।